বিপদের ওপর মহাবিপদ, এবার আরও ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসার বার্তা দিল নাসা। চলবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা, এর ফলে ধ্বংসলীলা আরও বাড়বে, এমনই আশঙ্কার বার্তা দিল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। তবে কবে, কখন, কোন কোন উপকূলে আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা, এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হবে, কোথায় কোথায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়, এই বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে, সবার প্রথম নতুন খবরের আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। গরম হাওয়ার দাপটে তৈরি হবে বিধ্বংসী ঘূর্ণিঝড়, ধ্বংসলীলার বার্তা দিল নাসা। আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের দাপটে মানব সভ্যতার নানা দিকই পড়েছে বিপুল ক্ষতির মুখে, আরও চরমভাবাপন্ন হয়ে পড়েছে আবহাওয়া। তার মধ্যেই ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে এর ভয়ানক সতর্কবার্তা দিল নাসা। খোদ মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফ থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সতর্কবার্তা প্রকাশিত হয়েছে নভেম্বরে। সেখানেই বলা হয়েছে কেমন হতে পারে ভবিষ্যতের ঘূর্ণিঝড়গুলি। নাসা প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়বে ঝড়ের দাপটেও, এর ফলে বেশি পরিমাণে উষ্ণ বাতাস প্রবেশ করবে ঝড়ের মধ্যে, এর ফলে ঝড়ের গতিবেগ এবং শক্তি আরও বাড়বে, বাড়বে ধ্বংসলীলাও। গবেষক চেলসি পার্কার বলেছেন বায়ুর চাপের নিরিখে, বাতাসের গতির নিরিখে ঝড় বহুগুণ শক্তিশালী হবে আগের থেকে। তবে এইসব ঘটনা ধরা দেবে পৃথিবীর মেরু অঞ্চলে, যার ফলে সেখানে তাপমাত্রার হেরফেরও দেখা দেবে অনেকটাই বেশি। বিজ্ঞানীরা শেষ 12 বছরে মেরু অঞ্চলের বয়ে চলা বিশাল ঝড়ের বিষয়ে একটি তুলনামূলক আলোচনা করেছেন। সেখান থেকে তথ্য সংগ্রহ করে তারা দেখতে পেয়েছেন ঝড়ের ধ্বংসলীলা বাড়বে, এর ফলে সমুদ্র পথে যাতায়াত হবে কঠিন। তবে এটি একেবারেই মেরু অঞ্চলের ঝড়ের কথা বলেছেন নাসার বিজ্ঞানীরা।